আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য নতুন একটা ফকলিফটের ভিডিও নিয়ে আসছি। তো আজকে আপনাদেরকে শেখাবো ফকলিফটের কোথায় কী কী থাকে এবং কোন জিনিসটার কী নাম। এবং এই গাড়িটা হলো এক্সএমজির N30 একটা মডেলের গাড়ি। তো আপনারা সবাই দেখুন কোথায় কী থাকে এবং কোথায় কী কাজ করে, ঠিক আছে? তো প্রথমে আপনাদেরকে দেখাবো স্টারিংয়ের উপরে কী কী আছে এগুলো দেখাবো আস্তে আস্তে, ঠিক আছে? তো প্রথমে আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে স্টার্টিং হুইল, এটা দিয়ে স্টার্টিং কাটে। এটা স্টার্টিং কাটলে কিন্তু আপনার ডানে কাটলে ডানে যায়, বামে কাটলে বামে যায়। দেখেন আমি স্টার্টিং কাটতেছি আর এটাও কাজ করতেছে, দেখছেন এই যে কাজ করতেছে, ঠিক আছে? এটা হলো স্টার্টিং হুইল। আর যেটা দিয়ে আমি গাড়িটা স্টার্ট করছি এটার নাম সেলফ স্টার্টার। আর এটা হয়েছে আপনার হাইড্রোলিক কন্ট্রোল লিভার। এটা হলো আপনার দুইটা লিভারই হয়, ঠিক আছে? ডান পাশে হাইড্রোলিক কন্ট্রোলার লিভার থাকে এবং বাম পাশে হ্যান্ড ব্রেক থাকে এবং বাম পাশে গিয়ার সুইচ থাকে, ঠিক আছে? এটা কিন্তু দুই গিয়ারের মূলত গাড়ি, পিছে এক গিয়ার, সামনে এক গিয়ার, ঠিক আছে? হ্যাঁ, তো আপনারা চোখ রাখুন, দেখতে থাকুন। তো প্রথমে দেখাচ্ছি, এটাকে সাসপেনশন বলা হয়, সাসপেনশনের আম ব্লেড বলা হয়, এই ব্লেডটা দিয়ে কাজ করানো হয়, ঠিক আছে? এটা হাই ডাউন হয়, ঠিক আছে? এরপরে যাবেন আপনি যে সামনের চাকাটা থাকে, এই দুইটা চাকার, এটা হলো ডিভানশেল বলা হয়। এটা হলো ডিভানশেল, ঠিক আছে? এটা হলো ডিভানশেল। তো এটা দুই পাশে দুইটা চাকা থাকে, ঠিক আছে? দুইটা একসাথে কাজ করে, ভিতরে টেল থাকে এবং এখানে আপনার হাফস আছে, তারপরে চাকার রিং আছে, তারপরে আপনার হলো ই আছে, এক্সেল আছে, ঠিক আছে? ভিতরে বেয়ারিং আছে, লক ওয়াশার আছে, অনেক কিছুই আছে। এগুলো সরাসরি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো তারপরে দেখুন, এগুলো কিন্তু ব্রেকে কাজ করে, ঠিক আছে? এই বাম পাশেরটা ব্রেক, ক্লাচ ব্রেক, এটা হলো ব্রেক, আর এটা হলো অ্যাক্সেলেরেটার। এটাই কিন্তু গাড়ি আপনার সামনে আগে পিছে যায়, ঠিক আছে? যখন আপনি গিয়ারটা লাগাবেন সামনে, তখন আপনি এই পিকআপটা দিলে এই গাড়িটা হাঁটবে, আর পিছে দিবেন, পিছে দিলে পিছে হাঁটবে। হ্যাঁ, কিন্তু এটা চাপ দেওয়ার পরে, ব্রেক ক্লাচ যেটা, এটা চাপ দেওয়ার পরে আপনি গিয়ারটা কিন্তু অন করতে হবে, ঠিক আছে? আর হচ্ছে যে আপনার গাড়িটা ব্রেক করতে হলে এটা দিয়ে ব্রেক করবেন। এটা দিয়ে ব্রেক হয়, তবে মূলত এটা হলো শুধু ব্রেকের কাজ করে, এটা হলো আপনার ক্লাচ ব্রেকের কাজ করে। হ্যাঁ, তো পুরোটা তো স্টারিং হুইল সেটা বলতে পারছি আপনাদের, সেটা তো বুঝছেন। বাম পাশে হ্যান্ড ব্রেকটা থাকে, ঠিক আছে? তো এখন আপনাদেরকে আমি দেখাবো ইঞ্জিন ফাংশনগুলো, ঠিক আছে? ধরেন একটা গাড়ির প্রথমে রেডিওটার থাকে, ঠিক আছে? এটাকে রেডিওটার বলা হয়, এই যে এটাকে রেডিওটার বলা হয়, ঠিক আছে? এটা পিছনটা থাকে, গাড়ির পিছনে থাকে, এটা নাম হয়েছে রেডিওটার। রেডিওটার এনে আছে হলো সাইলেন্সার বক্স, এটাকে সাইলেন্সার বক্স বলা হয়, ঠিক আছে? আর পিছের চাকাটারে হর্ন অ্যাক্সেল বলা হয়, যেটা স্টার্টিং কাটে সেটা হর্ন অ্যাক্সেল বলা হয়, কিন্তু ইংলিশে এটার নাম আছে। তো এটার ভিতরে অনেক কিছু আছে, হাফস আছে, এটার হাফস বলা হয়, এটার চাকা রিং বলে, এটার চাকা বলা হয়। মূলত ফকলিফ্টের চাকা কিন্তু তিন টনই গাড়ির ভিতরে হয়, কিন্তু চাকা সাইজ হলো 6-50-10 আর হলো আমরা 7-15-15, ঠিক আছে? এবং আপনার বাম পাশে তেলের ট্যাঙ্কি হয় আর কি, ঠিক আছে? এবং এই তেলের ট্যাঙ্কির অয়েল, তেল, ডিজেল থাকে 60 লিটারের ট্যাঙ্কি, 56 লিটার, আসলে 60 লিটারে হয় আর কি, লেখা 56। তারপরে এর ভিতরে কিন্তু স্টারিংটা কাটে, এটা কিন্তু হাইড্রোলিক সিলিন্ডারের দ্বারা কাটে। একটা সিলিন্ডার আছে, ওই যে দেখুন, ওই যে সিলিন্ডারটা সবাই দেখুন, এটা দোনো দিকে কাটে। এটার ভিতরে আবার বিভিন্ন ধরনের লক আছে, ঠিক আছে? তো এখন আপনাদেরকে দেখাবো ইঞ্জিন সম্বন্ধে। ইঞ্জিন আসলে হচ্ছে যে একটা ইঞ্জিন হলো চার পার্টের ইঞ্জিন হয়, ঠিক আছে? এই অন্যান্য সব কিছু আলাদা। ইঞ্জিনের সিস্টেম হলো যে আপনার চার পার্ট হয়, টেবিট, হেড, ব্লক আর হলো মোবিল চেম্বার, চার পার্ট হয়। আর বাকি যেগুলো আছে এগুলো হলো বিভিন্ন ধরনের আদার্স, যেমন রেডিওটার, রেডিওটারের পরে থাকে হলো ওয়াটার পাম্পের ফ্যান থাকে, আর ওয়াটার পাম্পের ফ্যান জায়গায় থাকে ওটার ওয়াটার পাম্পের পুলি বলা হয়, আর হের নিচে থাকে হলো ওয়াটার পাম্প, ঠিক আছে? এটা পুরাটা ওয়াটার পাম্প, এইটা হলো রেডিওটারের ফুস পাইপ, ঠিক আছে? এটা হলো আপনার টাইনা এখান দিয়ে নেয় আর এখান দিয়ে রিটার্ন করে, ঠিক আছে? আর এটাকে ফ্যান বেল বলা হয়, এটাকে আপনার ডাইনামা বলা হয়, যেটা আপনার ব্যাটারি চার্জ দেয়, ঠিক আছে? ডাইনামা বলা হয়। আর এটাকে আপনার হলো সাইলেন্সার বক্সের ম্যানিফোল্ড বলা হয়, ঠিক আছে? একটার নাম হয়েছে রিয়েল ম্যানিফোল্ড, একটার নাম হয়েছে আপনার ম্যানিফোল্ড, ঠিক আছে? আর এই পাশে যেটা থাকে, এই চারটা দেখছেন, এটা হলো ইনজেক্টর, এটাকে নজেল বলা হয় বাংলাতে, ইংলিশে ইনজেক্টর বলা হয়। আর এটা হলো পাম্প, ঠিক আছে? এটার আপনার ফুয়েল পাম্প বলা হয় এবং এটা হলো ইলেকট্রিক ফুয়েল পাম্প, ঠিক আছে? আর এই পাশে আপনার আপনার ই থাকে, এই যে, এই যে সামনে কভারটা দেখছেন সবাই, এই যে একটা কভার, এটাকে টাইমিং কভার কয়। এবং এই পাশে থাকে হলো আপনার হাইড্রোলিক
পাম্প, এটা হলো হাইড্রোলিক পাম্প, ঠিক আছে? এটা হলো হাইড্রোলিক পাম্প, এটা হলো হাইড্রোলিক পাম্প, তারপরে এটা হলো ব্যাটারি, এটা হলো পানির স্পেয়ার ট্যাঙ্কি। এখানে কিন্তু হাইড্রোলিক অয়েল ঠান্ডার জন্য কিন্তু একটা কুলার আছে রেডিওটারের সাথে, এটা অ্যাডজাস্ট করা, অর্ধেক রেডিওটার অর্ধেক হলো আপনার কুলার, ঠিক আছে? তারপরে এটা হলো হাইড্রোলিক ট্যাঙ্কি, হাইড্রোলিক ট্যাঙ্কির ক্যাপ, এটা হলো এয়ার ফিল্টার বক্স, ভিতরে ফিল্টার থাকে। হ্যাঁ, এটা হলো এসি ফিল্টার, ফিল্টার এই পাশে থাকে, ডিজেল ফিল্টার বলা হয় আর কি। হ্যাঁ, আর এটা হলো আপনার মোবিল ফিল্টার, এটা হলো মোবিল ফিল্টারের ইঞ্জিন, ইঞ্জিনের হলো ই আপনার, তো আপনার এটাকে সেলফ স্টার্টার বলা হয়, তো এটার সেলফ স্টার্টারের মেইন তার থাকে প্লাস আর মাইনাস, ব্যাটারি প্লাসে প্লাস লাগবে, সবসময় খেয়াল রাখবেন ব্যাটারির লাল তারটাই হবে প্লাসে বসবে, আর মাইনাস তারটা আপনার কালোটাতে বসবে, ঠিক আছে? মাইনাস যেটা লেখা আছে ওখানে কালোটা বসবে, ঠিক আছে? এটার পানির স্পেয়ার ট্যাঙ্কি বলে, রেডিওটার স্পেয়ার ট্যাঙ্কি, এটার বডি মাউন্টিং বলে, ঠিক আছে? তারপরে আপনার এটার ট্রান্সমিশন বক্স বলে, ট্রান্সমিশন গিয়ার বক্স, হ্যাঁ, যেটা আপনার গিয়ারের কাজ করে, ঠিক আছে? আর সামনে ওই যে দেখেন ভিতরে, এটাকে আপনার বলা হয় আপনার হচ্ছে যে এই যে আপনার এই যে দেখতেছেন যে, ঠিক আছে, এটা হচ্ছে আপনার হলো হাইড্রোলিক কন্ট্রোলার, যেটা হাইড্রোলিক সেকশনে কাজ করে, ঠিক আছে? আর এখানে আপনার সিলিন্ডার বলা হয়, এটা বলে আপনার টিপ সিলিন্ডার, ওটা লিফ সিলিন্ডার বলা হয়, যেটা হাই করে এটা লিফ বলে, যেটা বাঁকা করে এটা টিপ সিলিন্ডার বলা হয়, ঠিক আছে? তারপরে আপনাদেরকে বলতেছি এটাকে তেলের ট্যাঙ্কির সেন্সার বলা হয়, মানে কতটুকু তেল আছে সেটা আমার মিটারে দেখা যাবে, হ্যাঁ, সেটা বলা হয়। তারপরে আপনার হচ্ছে যে এই যে আপনার এটাকে বলা হয় আপনার ফিউজ বোর্ড বলা হয়, তো ফিউজ এখানে থাকে উপরের সাইডে, আর এটাকে এগুলাকে রিলি বলা হয়, ঠিক আছে? তবে এই গাড়িটাগুলো তো 12 ভোল্টের গাড়ি, সব কিছু 12 ভোল্টেরই কিন্তু হয়, বুঝছেন? ইলেকট্রিক যে ফাংশনগুলো, আর এখানে যে পাম্পের যে সাইডগুলো দেখছেন, এখানে একটা জিনিসে প্রচুর নাম আছে যেটা বইলা শেষ করার বিষয় না, ঠিক আছে? এই যে এটাকে গ্যাস পাইপ বলা হয়, যেটা দিয়ে ইঞ্জিনে ওভার হাওয়াগুলো বের হয়, ঠিক আছে? এখানে ট্রান্সমিশন ফিল্টার আছে, তারপরে আপনার ব্রেক সিলিন্ডার আছে যেটা দিয়ে ব্রেক করে, মাস্টার সিলিন্ডার বলা হয়, মাস্টার সিলিন্ডার আছে, আবার এই চাকার ভিতরে হুইল সিলিন্ডার আছে যেটা ব্রেকের কাজ করে, এবং আপনার হচ্ছে যে মিটার বক্স আছে, এই যে যেমন ইঞ্জিন মিটার, এটাকে ইঞ্জিন মিটার বলা হয়, গাড়ি কত ঘন্টা চলে, গাড়ির কোন কিছু ঠিক আছে কি না, কোনো সমস্যা আছে কি না, হিট কতটুকু উড়ে, সেগুলো কিন্তু এটাতে আপনার ই করে, বুঝছেন? সবাই কিন্তু দেখে নেন। তো এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে স্টার্টিংয়ের যে ইলেকট্রিক যে বোর্ডটা, এটা কিন্তু পুরো গাড়ির সব কিছু কিন্তু এখানে দেখা যায়, ঠিক আছে? যেমন এই যে ডিজেল মিটারটা আছে, আমার ডিজেল কতটুকু আছে সেটা বোঝা যাবে, ঠিক আছে? এই যে ইঞ্জিন অয়েলের বাতিটা জ্বলে আছে, ব্যাটারি বাতি জ্বলে আছে, হিটের কাটা এখানে জ্বলে, এখানে আমার গিয়ার আছে কি না না আছে সেটা বোঝা যাবে। এইসব গাড়ি কিন্তু একটা যদি ফলো করবেন, গাড়ি গিয়ার ফ্রি হওয়া ছাড়া পর্যন্ত, গিয়ার নিউট্রাল না থাকলে কখনো গাড়ি স্টার্ট হবে না, এসব গাড়ির ক্ষেত্রে সবসময় এই বিষয়টা দেখার আছে, ঠিক আছে? আচ্ছা, তো আপনাকে আরেকটা জিনিস দেখাই, সেটা হলো যে সেটা দেখাতে কষ্ট হচ্ছে অবশ্য, আচ্ছা দেখিয়ে দিচ্ছি। ইঞ্জিনের নিচের পার্টে কিন্তু চার পার্টের ভিতরে লাস্টে একটা পার্ট আছে, সেটা হলো ইঞ্জিন মোবিল চেম্বার বলা হয় আর কি। হ্যাঁ, তো মোবিল চেম্বারের নিচে থাকে, মাঝখানে ব্লক থাকে, ঠিক আছে? এরপরে হেড থাকে, তারপরে আপনার আপনার ই থাকে, হ্যাঁ, টেবিট কভার থাকে, যেটা টেবিটের জন্য কাজ করে সেটাকে টেবিট ই করে আর কি। এই পাশে কিন্তু সামনে কিন্তু আপনার টাইমিং কভার থাকে, টাইমিং কভার আমার একটা ভিডিও আছে, অবশ্যই ওই টাইমিং কভারের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, টাইমিং সম্বন্ধে ধারণা নিতে পারবেন, ঠিক আছে? এ এত বড় যে একটা ইঞ্জিন, ঠিক আছে, এত বড় একটা ইঞ্জিন, এই ইঞ্জিনটা পুরো গাড়িটারে আপনার নিয়ে দৌড়ায় বেড়ায়, কিন্তু ইঞ্জিনটা কিসের উপর বসা থাকে এটাই অনেকে যে মানে বুঝার বিষয়, সেটা হচ্ছে যে ইঞ্জিন কিন্তু আপনার এর উপরে থাকে, সেটা হচ্ছে যে চারটা খুঁটির উপরে থাকে, সেটা হচ্ছে যে আপনার ইঞ্জিন মাউন্টিং বলা হয়। এই যে এখান দিয়ে একটা মাউন্টিং আছে, এই যে এখান দিয়ে একটা মাউন্টিং আছে, ঠিক আছে? এই যে দেখেন এখান দিয়ে একটা মাউন্টিং আছে, ইঞ্জিন মাউন্টিং, এই যে এটাকে ইঞ্জিন মাউন্টিং বলা হয়, ঠিক আছে? এই দুই পাশে দুইটা ইঞ্জিন মাউন্টিং থাকে, সামনে আরও দুইটা আছে, ঠিক আছে? মোট চারটা ইঞ্জিন মাউন্টিং। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তবে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে গাড়ি কিন্তু
সবাই চালাতে পারে, সবাই গাড়ির সম্বন্ধে সব কিছু জানে না, ঠিক আছে? তো আমি আজকে একটা কথা বলি, আমিও কিন্তু একসময় কিছু জানতাম না, এখন আমি কিন্তু অনেক কিছুই জানি, যেটা আমি কিন্তু ওস্তাদ হইতে পারি না, কিন্তু তারপরও যা কিছু জানি আলহামদুলিল্লাহ, ঠিক আছে? তো শেখার চেষ্টা করতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, তো আপনারা সব কিছু দেখে নেবেন। তো আশা করি হচ্ছে যে ফকলিপ চালানো কোনো ব্যাপারই না, এটা রিস্কাতে চালাইতে এত কষ্ট হয় না, ফকলিপ এতই একটা মানে সোজা গাড়ি, ঠিক আছে? কিন্তু গাড়ির পার্সেসার সম্বন্ধে, গাড়ির ই সম্বন্ধে এগুলো কিন্তু জানা উচিত, ঠিক আছে? যেমন এই গাড়িটাতে আমরা চালাই, অনেকেই অনেক ভালো ভালো অপারেটর আছে, সেটা একটা গাড়িতে কয়টা অয়েল থাকে, কয়টা ই থাকে অনেকেই জানে না, ঠিক আছে? যেমন ব্রেক অয়েল থাকে, যেমন আপনার ইঞ্জিন অয়েল থাকে, ট্রান্সমিশন অয়েল থাকে, ডিফারেনশিয়ালে গিয়ার অয়েল থাকে, তারপরে আপনার রেডিওটারে পানি থাকে, কুলিং টু ওয়াটার থাকে, ব্যাটারিতে ব্যাটারির অ্যাসিড পানি থাকে। তো চিন্তা করেন কতগুলা ই এর ভিতরে, ঠিক আছে? একের ভিতরে কতগুলা, ঠিক আছে? তো আপনারা যদি এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে, আপনার যদি কিছু জানার থাকে, হ্যাঁ, তো আশা করি আমাকে ওই ভিডিওর ইনবক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের আর কিছু কি শেখার আছে। আমি আসলে হচ্ছে যে সময় পাই না, সবসময় ভিডিও দিতে পাই না, তো আপনারা মনে করুন কষ্ট নেবেন না, ভিডিওটা যদি ভালো লাগে তো দেখবেন, দেখে ইনশাআল্লাহ আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে ইনশাআল্লাহ আমি নতুন নতুন ভিডিও দেবো। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।